নমস্কার আমার অল্প কথা গল্পগাথার আসরের সমস্ত শ্রোতা ও বন্ধুদেরকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনাদের পুজোর দিনগুলো খুব সুন্দর এবং বর্ণময় হয়ে কেটেছে অল্প কথা গল্পগাথার শারদ আসরের আজকের নিবেদন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর রচনা সৃষ্টি তারই অন্তর্গত রচনা কৈলাস একটি শিখরে নবমুকুল শোভিত দেবদারু তলায় শার্দুল চর্মাসনে বসিয়া হর পার্বতী পাশা খেলিতেছিলেন বাজি একটি স্বর্ণ গোলক মহাদেবের খেলায় দোষ এই আরি মারিতে পারেন না তাহা পারিলে সমুদ্র মন্থনের সময়ে বিশের ভাগটা তাহার ঘাড়ে পড়িত না গৌরী আরি মারিতে পটু প্রমাণ পৃথিবীতে তাহার তিন দিন পুজো আর খেলায় যত হোক না হোক কান্নাই এ অদ্বিতীয়া কেননা তিনি আদ্যাশক্তি শক্তি মহাদেবের ভালো দান পড়িলে কাঁদিয়া হাট বাঁধান আপনার যদি পরে পাঁচ দুই সাত তবে হাঁকেন পুয়া বারো হাঁকিয়া তিন চক্ষে মহাদেবের প্রতি কটাক্ষ করেন যে কটাক্ষে সৃষ্টি স্থিতি প্রলয় হয় তাহার গুণে মহাদেব দান দেখিয়াও দেখিতে পান না বাহুল্য যে মহাদেবের হার হইল ইহাই রীতি তখন মহাদেব পার্বতীকে স্বীকৃত কাঞ্চন গোলক প্রদান করিলেন উমা তাহা গ্রহণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিলেন দেখিয়া পঞ্চানন ভ্রুকুটি করিয়া কহিলেন আমার প্রদত্ত গোলক ত্যাগ করিলে কেন উমা কহিলেন প্রভ আপনার প্রদত্ত গোলক অবশ্য কোন অপূর্ব শক্তি বিশিষ্ট এবং মঙ্গলপ্রদ হইবে মানুষের হিতার্থে তাহা প্রেরণ করিয়াছি গিরিশ বলিলেন ভদ্রে প্রজাপতি বিষ্ণু এবং আমি এই তিন জনে যে সকল নিয়ম নিবদ্ধ করিয়া সৃষ্টি স্থিতি লয় করিতেছি তাহার ব্যতিক্রমে কখনো মঙ্গল হয় না যে মঙ্গল হইবার তাহা সেই সকল নিয়মাবলীর বলেই ঘটিবে কাঞ্চন গোলকের কোনো প্রয়োজন নাই যদি ইহার কোনো মঙ্গলপ্রদ গুণ হয় তবে নিয়ম ভঙ্গ দোষে লোকের অনিষ্ট হইবে তবে তোমার অনুরোধে উহাকে একটি বিশেষ গুণ যুক্ত করিলাম বসিয়া উহার কার্য দর্শন কালীকান্ত বসু বড় বাবু বয়স বৎসর পঁয়ত্রিশ দেখিতে সুন্দর সুপুরুষ কয় বৎসর হইল পুনরবার দ্বার পরিগ্রহ করিয়াছেন তাহার স্ত্রী কাম সুন্দরীর বয়ক্রম আঠারো বৎসর তাহার পত্নী তাহার পিতৃভবনে ছিল কালীকান্তবাবু স্ত্রীর সম্ভাষণে শ্বশুর বাড়ি যাইতেছিলেন শ্বশুর বিশেষ সম্পন্ন ব্যক্তি গঙ্গা তীরবর্তী গ্রামে বাস কালীকান্ত ঘাটে নৌকা লাগাইয়া পদব্রজে যাইতেছিলেন সঙ্গে রামা চাকর একটা পোর্টম্যান্টও বহিয়া যাইতেছিল পথিমধ্যে কালীকান্তবাবু দেখিলেন একটি স্বর্ণ গোলক পড়িয়া আছে বিস্মিত হইয়া তাহা উঠাইয়া লইলেন দেখিলেন সুবর্ণই বটে প্রীত হইয়া তাহা ভৃত্র রামাকে রাখিতে দিলেন বলিলেন এটা সোনার কেহ হারাইয়া থাকিবে কেহ খোঁজ করে বাহির করিয়া দিব নইলে বাড়ি লইয়া যাইব এখন রাখো রামা বস্ত্র মধ্যে গোলকটি লুকাইয়া রাখিবার অভিপ্রায়ে পথে পোর্টম্যান্টও নামাইল পরে কালীকান্তবাবুর হস্ত হইতে গোলকটি গ্রহণ করিয়া বস্ত্র মধ্যে লুকাইল কিন্তু রামার পোর্টম্যান্টও মাথায় তুলিল না কালিকান্তবাবু স্বয়ং তাহা উঠাইয়া মাথায় করিলেন রামা অগ্রসর হইয়া চলিল বাবু মোট মাথায় পশ্চাৎ পশ্চাৎ চলিলেন তখন রামা বলিল আমা বাবু বলিলেন আজ্ঞা রামা বলিল তুই বড় বেয়াদব দেখিস যেন আমার শ্বশুর বাড়ি গিয়া বেয়াদবই করিস না তাহারা ভদ্রলোক বাবু বলিলেন আগে তা কি পারি আপনি হচ্ছেন মনিব আপনার কাছে কি বেদি করিতে পারি কৈলাসে গৌরী বলিলেন প্রভু আমি তো কিছুই পারিতেছি না আপনার সুবর্ণ গোলকের কি এ গুণ মহাদেব কহিলেন গোলকের গুণ চিত্ত বিনিময় আমি যদি নন্দীর হাতে এই গোলক দিই তবে নন্দী ভাবিবে সেই মহাদেব আমাকে ভাবিবে নন্দী আমি ভাবিব আমি নন্দী আর নন্দীকে ভাবিব মহাদেব রামা ভাবিতেছে সে কালিকান্ত বসু কালিকান্তকে ভাবিতেছে সে রামা চাকর কালিকান্ত ভাবিতেছে আমি রামা খানসামা রামাকে ভাবিতেছে কালীকান্ত বাবু কালীকান্ত বাবু যখন শ্বশুর বাড়ি পৌঁছিলেন তখন তাহার শ্বশুর অন্তঃ পড়ে কিন্তু বাহির একটি গন্ডগোল উঠিল দারোয়ান রামদিন পারে বলিতেছে আরে ও খানজামাজি। তুমা মাতবাই ছো তুম হামারা পাসাও শুনিয়া রামা গরম হইয়া চক্ষু রক্ত বর্ণ করিয়া বলিতেছে যা তোর আপনার কাজ দারোয়ান পোর্টম্যানটো নামাইয়া নিল কালীকান্ত বলিল দারবান বাবুকে অমন করিয়া অপমান করিও না উনি রাগ করিয়া চলিয়া যাইবেন দারওয়ান বাবুকে চিনিত খানসামাকে চিনিত না কালীকান্তের মুখে এইরূপ কথা শুনিয়া মনে করিল যেখানে জামাইবাবুই ইহাকে বাবু বলিতেছেন সেখানে ইনি কোন হইবেন দারওয়ান তখন ভক্তিভাবে রামাকে যুক্ত করে আশীর্বাদ করিয়া কহিল গোলমাল কি কসুর কি জিয়ে রামা কহিল আচ্ছা তামাকু দাও শ্বশুরবাড়ির খানসামা উদ্ধব অতি প্রাচীন পুরাতন সেই বাধা হুকায় তামাকু সাজিয়ে আনিল রামা তাকে হেলান দিয়া তামাকু খাইতে লাগিল কালীকান্ত চাকরদের ঘরে গিয়া কলিকায় তামাকু খাইতে লাগিল উদ্ধব বিস্মিত হইয়া কহিল দাদা ঠাকুর এ কি কালীকান্ত কহিল ওর সাক্ষাতে কি তামাকু খাইতে পারি উদ্ধব গিয়া অন্তপুরে কর্তাকে সংবাদ দিল জামাইবাবু আসিয়াছেন তাহার সঙ্গে একজন কি বেশি মহাশয় এসেছেন জামাইবাবু তাকে বড় মানেন তাঁর সাক্ষাতে তামাকু পর্যন্ত খান না কর্তা নীলরতন বাবু শীঘ্র বহির্বাটিতে আসিলেন কালীকান্ত তাহাকে দেখিয়া দূর হইতে একটি শ্রাষ্টাঙ্গে প্রণাম করিয়া সরিয়া গেল রামা আসিয়া নীলরতনের পায়ের ধুলা লইয়া কোলাকুলি করিল নীলরতন ভাবিল সঙ্গের লোকটা সভ্যভব্য বটে তবে জামাই বাবাজিকে কেমন কেমন দেখিতেছি নীলরতন বাবু রামাকে স্বাগত জিজ্ঞাসা করিতে বসিলেন কিন্তু কথাবার্তা শুনিয়া কিছুই বুঝিতে পারিলেন না এদিকে হইতে জলযোগের স্থান হইয়াছে বলিয়া পরিচারিকা ডাকিতে আসিল কালীকান্ত বলিল বাপরে আমি কি বাবুর আগে জল খেতে পারি আগে বাবুকে জল খাওয়াও তারপর আমার হবে এখন আমি মা থাকুন আপনাদের খাচ্ছি তো মা ঠাকুর শুনিয়া পরিচারিকা মনে করিল বাবু আমাকে একজন আমাকে ভালো মানুষের মেয়ে বই তো ছোট লোকের মেয়ের মতো দেখায় না ওরা দোষটা দেখেছেন মানুষ চিনতে পারেন কি বলে এইবারের পোড়া লোকেই মানুষ চেনে না অতএব বিন্দি চাকরানী জামাইবাবুর উপর বড় খুশি হইয়া বলিল গিয়া জামাইবাবুর বিবেচনা ভালো সঙ্গের মানুষটি না খেলে কি তিনি খেতে পারেন তা আগে তাকে জল খাওয়াও তবে জামাই খাবেন বাড়ির গৃহিণী মনে করিলেন সে লোক তাহাকে বাড়ির ভিতর আনাইয়া জল খাওয়ানো হইতে পারে না জামাইকেও বাইরে খাওয়ানো হইতে পারে না তা তার জায়গা হোক বাহিরে আর জামাইয়ের জায়গা হোক ভিতরে গৃহিণী সেইরূপ বন্দোবস্ত করিলেন রামা বাহিরে জলযোগের উদ্যোগ দেখিয়া বড় ক্রুদ্ধ হইল ভাবিল একই অলৌকিকতা এদিকে দাসী কালীকান্ত অন্তপুরে অন্তঃপুরে ডাকিয়া আনিল ঘরের ভিতর স্থান হইয়াছে কিন্তু কালীকান্ত উঠানে দাঁড়াইয়া বলিল আমাকে ঘরের ভিতরে কেন আমাকে এইখানে হাতে দুটো ছোলা গুড় দাও খেয়ে একটু জল খাই শুনিয়া শালীরা বলিল মশাই যে এবার অনেক রকম রসিকতা শিখিয়েছ দেখতে পাই কালীকান্ত কাতর হইয়া বলিল আগে আমাকে ছাড়টা করেন কেন আমি কি আপনাদের তামাশার যোগ্য। একজন প্রাচীনা ঠাকুরানি দিদি বলিল আমাদের যোগ্য কেন যার তামাশার যোগ্য তার কাছে চলো এই বলিয়া কালীকান্তের হাত ধরিয়া হুড় হুড় করিয়া টানিয়া ঘরের ভিতরে লইয়া আসিল সেখানে কালীকান্তের কাম কামসুন্দরী দাঁড়াইয়াছিল কালীকান্ত তাহাকে দেখিয়া প্রভুপত্নী মনে করিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিল কাম সুন্দরী দেখিয়া চন্দ্রবধনে মধুর হাসি হাসিয়া বলিল ও কি রঙ্গ ই আবার কোন ঠাঁট শিখিয়া আসিয়াছ শুনিয়া কালীকান্ত কাতর হইয়া কহিল আগে আমার সঙ্গে এমন সব কথা কেন আমি আপনার চাকর আপনি মুনিভ রশিকা সুন্দরী বলিল তুমি চাকর আমি মুনিব। সে আজ না কাল যতদিন আমার এই বয়স আছে ততদিন এই সম্পর্কই থাকিবে এখন জল খাও কালীকান্ত মনে করিল বাবা এর কথার ভাব যে কেমন কেমন আমাদের বাবু যে একটা গেছমের হাতে দেখতে এই ভাবিয়া কালীকান্ত পুনর্বার ভক্তিভাবে প্রণাম করিয়া পলাইবার উদ্যোগ করিতেছিলেন দেখিয়া কামা সুন্দরী আসিয়া তাহার গাস্ত্র বস্ত্র ধরিল বলিল উড়ি আমার সোনার চাঁদ আমার সাত রাজার ধন এক মানিক আমার কাছ থেকে আর পলাতে হয় না এই বলিয়া কাম সুন্দরী স্বামীকে আসনের দিকে টানিতে লাগিল কালিকান্ত আন্তরিক কাতরতা সহিত হাত জোর করিয়া বলিতে লাগিল দোহাই বউ ঠাকুরানি আপনার সাত দোহাই আমাকে ছাড়িয়া দিন আপনি আমার স্বভাব জানেন না আমি সে চরিত্রের লোক নই কাম সুন্দরী হাসিয়া বলিল তুমি যে চরিত্রের লোক আমি বেশ জানি এখন জল খাও কালীকান্ত বলিল যদি আপনার কাছে কেউ আমার নিন্দা করিয়া থাকে তবে সে ঠক ঠক কাম করিয়াছে আপনার কাছে হাত জোর করিতেছি আপনি আমার গুরুজন আমায় ছাড়িয়া দিন কাম সুন্দরী রসিকতা প্রিয় মনে করিল যে এ এক তর নতুন রসিকতা বটে বলিল প্রাণাধিক তুমি কত রসিকতা শিখিয়া আসিয়াছ তাহা বুঝা যাইবে এই বলিয়া স্বামীর দুই হস্ত ধারণ করিয়া আসনে বসাইবার জন্য টানিতে লাগিল হস্ত ধারণ মাত্র কালীকান্ত সর্বনাশ হইল মনে করিয়া বাবারে গেলাম রে আমায় মেরে ফেলল রে বলিয়া চিৎকার আরম্ভ করিল চিৎকার শুনিয়া গৃহস্থ সকলে ভীত হইয়া দৌড়াইয়া আসিল মা ভগিনী পিসি প্রভৃতিকে দেখিয়া কাম সুন্দরী স্বামীর হস্ত ছাড়িয়া দিল কালীকান্ত অবসর পাইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল গৃহিণী কামা সুন্দরীকে জিজ্ঞাসা করিলেন কি লাকামি জামাই অমন করে উঠল কেন তুই কি মেরেছিস বিশ্বিতা কাম সুন্দরী মর্মপীড়িতা হইয়া কহিল মারিব কেন আমি মারিব কেন আমার যেমন পুরা কপাল কোন আগে আমার সব্বনাশ করেছে কে ওষুধ করেছে সকলেই বলিল হ্যাঁ হ্যাঁ তুই মেরেছিস অমন কাতরাবে কেন এই বলিয়া সকলে কামকে পাপিষ্ঠা ডাইনি রাক্ষসী ইত্যাদি কথায় ভৎসনা করিতে লাগিল সুন্দরী বিনা অপরাধে নিন্দিতা ও ভোটসিতা হইয়া কাঁদিতে কাঁদিতে ঘরে গিয়া দাঁড় দিয়া শুইয়া পড়িল এদিকে কালীকান্ত বাহিরে আসিয়া দেখিল যে বড় একটা গোলযোগ বাঁধিয়া উঠিয়াছে নীলরতন বাবু স্বয়ং এবং দারবান ও উদ্ধব সকলে পড়িয়া যে যেখানে পাইতেছে সে সেইখানে রামা চাকরকে প্রহার করিতেছে কি লাথি চোর চাপড়ের বৃষ্টির মধ্যে রামা চাকর কেবল বলিতেছে ছেড়ে দে রে বাবা রে জামাই মারে এমন কখনো শুনি নাই আমার কি তোদের মেয়েকে একাদশী করতে হবে নিকটে দাঁড়াইয়া তরঙ্গ চাকরানি হাসিতেছে সে সর্বদা কালীকান্ত বাবুর বাড়িতে যাতায়াত করিত সে রামা চাকরকে চিনিত সেই বলিয়া দিয়াছে বাবু মারপিট দেখিয়া ক্ষিপ্তের ন্যায় উঠান বলিতে লাগিল কি সব হইল বাবুকে মারিয়া ফেলিল কি সব হইল বাবুকে মারিয়া ফেলিল ইহা দেখিয়া নীলরতন বাবু আরো কোপাবিষ্ট হইয়া রামাকে বলিতে লাগিলেন তুই বেটাই জামাইকে কি খাওয়াইয়া পাগল করিয়া দিয়াছিস মার বেটাকে জুতো এই কথা বলায় যেমন শ্রাবণ মাসে বৃষ্টির উপর বৃষ্টি চাপিয়া আসে তেমনি নির্দোষী রামার উপর প্রহার বৃষ্টি চাপিয়া আসিল মারপিটের চোটে বস্ত্রমধ্য হইতে লুকানো স্বর্ণ গোলকটি পড়িয়া গেল দেখিয়া তরঙ্গ চাকরানী তাহা কুড়াইয়া লইয়া নীলরতন বাবুর হস্তে দিল বলিল ওমিন সে চোর দেখুন সোনার তাল চুরি করিয়া রাখিয়াছে দেখি বলিয়া বাবু স্বর্ণগোলক হস্তে লইলেন অমনি তিনি রামাকে ছাড়িয়া দিয়া সরিয়া সরিয়া দাঁড়াইয়া কোঁচার কাপড় খুলিয়া মাথায় দিলেন তরঙ্গ মাথার কাপড় খুলিয়া কোঁচা করিয়া পড়িয়া পাদুকা হস্তে রামাকে মারিতে প্রবৃত্ত হইল উদ্ধব তরঙ্গকে বলিল তুই আবার এর ভিতরে এলি কেন তরঙ্গ বলিল কাকে মাগি উদ্ধব বলিল তোকে আমাকে এই বলিয়া তরঙ্গ হস্তের পাদুকার দ্বারা উদ্ধবকে প্রহার করিল উদ্ধব ক্রুদ্ধ হইয়া স্ত্রীলোককে মারিতে না পারিয়া নীলরতন বাবুর দিকে চাহিয়া বলিল দেখুন দেখুন দেখি কর্তা মাগির কত বড় জুতো মারে কর্তা তখন একটুখানি ঘুমটা একটু রসের হাসি হাসিয়া মৃদু স্বরে কহিলেন তা মেরেছেন তুমি রাগ করিও না মুনি মারতে পারেন শুনিয়া উদ্ধব আরো ক্রুদ্ধ হইয়া বলিল ও আবার কিসের মুনি ও চাকর আমিও চাকর আমি আপনারই চাকর খোঁজ চাকর কেন হব আমি এমন চাকরি করি না শুনিয়া কর্তা আবার একটু মধুর হাসি হাসিয়া বলিলেন মরণ আর কি বুড়ো বয়সে মিনসে রস দেখো আমার চাকর আবার তুমি কিসে হতে গেলে উদ্ধব অবাক হইল মনে করিল আজকে পাগলের পাহাড়া পড়িয়াছে নাকি বিস্মিত হইয়া আমাকে ছাড়াইয়া দাঁড়াইল সময় বাড়ির গোবর্ধন ঘোষ সে তরঙ্গের স্বামী সে তরঙ্গের অবস্থা ও কার্য দেখিয়া বিস্মিত হইল তরঙ্গ তাহাকে গ্রাহ্যও করল না এদিকে কর্তামশায় গোবর্ধনকে দেখিয়া ঘুমটা টানিয়া একপাশে পাশে দাঁড়াইলেন গোবর্ধনকে আরে আরে দেখিয়া চুপি চুপি বলিলেন তুমি আর ভিতর যাইও না গোবর্ধন তরঙ্গের আচরণ দেখিয়া অত্যন্ত রুষ্ট হইয়াছিল সে কথা তাহার কানে গেল না সে ধরিতে গেল মাগি। চুল তোর হায় আনে এই বলিয়া গোবর্ধন অগ্রসর হইতেছিল দেখিয়া তরঙ্গ বলিল গোবরা তুই কি পাগল হয়েছিস নাকি যা গরু চাপ দিকে যা শুনিয়া গোবর্ধন তরঙ্গের কেশাকর্ষণ করিয়া উত্তম মধ্যম আরম্ভ করিল দেখিয়া নীলরতন বাবু বলিলেন যা পুরা কপালে মিনসি কর্তাকে ঠেঙিয়ে খুন করলে গো এদিকে তরঙ্গ ক্রুদ্ধ হইয়া বলিল আমার গায়ে হাত তুলিস বলিয়া গোবর্ধনকে মারিতে আরম্ভ করিল তখন একটা বড় গোলযোগ হইয়া উঠিল শুনিয়া পাড়ার প্রতিবেশী রাম মুখোপাধ্যায় গোবিন্দ চট্টোপাধ্যায় প্রভৃতি আসিয়া উপস্থিত হইল রাম মুখোপাধ্যায় একটা সুবর্ণ গোলক পড়িয়া আছে দেখিয়া গোবিন্দ চট্টোপাধ্যায়ের হস্তে দিয়া বলিলেন দেখুন দেখি মহাশয় এতে কি কৈলাসে পার্বতী বলিলেন প্রভু আপনার গোলক সম্বরণ করুন ওই দেখুন গোবিন্দ চট্টোপাধ্যায় বৃদ্ধ রাম মুখোপাধ্যায়ের অন্তপুর মধ্যে প্রবেশ করিয়া রামের বৃদ্ধা ভারজাকে পত্নী সম্বোধনে কৌতুক করিতেছে আর রাম মুখোপাধ্যায়ের পরিচারিকা তাহার আচরণ দেখিয়া সম্মার্জনী প্রহার করিতেছে এদিকে বৃদ্ধ রাম মুখোপাধ্যায় আপনাকে যুবা গোবিন্দ চট্টোপাধ্যায় মনে করিয়া তাহার অন্তঃ গিয়া তাহার ভাজ্জাকে মুহূর্তকাল পৃথিবীতে থাকিলে গৃহে গৃহে বিশৃঙ্খলা হইবে অতএব আপনি করুন মহাদেব কহিলেন হে শইল সুতে আমার গোলকের কি অপরাধ এ কাণ্ড কি আজ পৃথিবীতে নতুন হইল তুমি কি নিত্য দেখিতেছ না যে বৃদ্ধ যুবা যুবা সাজিতেছে বৃদ্ধ সাজিতেছে প্রভু বৃত্তের তুল্য আচরণ করিতেছে বৃত্ত প্রভু হইয়া বসিতেছে কবে না দেখিতেছ যে পুরুষ স্ত্রীলোকের ন্যায় আচরণ করিতেছে স্ত্রীলোক পুরুষের মতো ব্যবহার করিতেছে এই সকল পৃথিবীতে নৃত্য ঘটে কিন্তু তাহা যে কি প্রকার হাস্যজনক তাহা কেহ দেখিয়াও দেখে না আমি তাহা একবার সকলের প্রত্যক্ষীভূত করাইলাম একক্ষণে গোলক সম্বৃত করিলাম আমার ইচ্ছায় সকলেই পুনর্বার স প্রকৃতিস্থ হইবে এবং যাহা যাহা ঘটিয়া গিয়াছে তাহা কাহারও স্মরণ থাকিবে না নমস্কার গল্পটি অত্যন্ত মজার তবে খুবই শিক্ষণীয় একটি গল্প আপনাদের কার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানালা জানাবেন অপেক্ষায় থাকব আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য সাবস্ক্রিপশনের পর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন তাহলে আমার নতুন গল্প পাঠের আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন শুনতে থাকবেন অল্প কথা গল্প নমস্কার